আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আমরা ঢাকায় এসেছি 3-4 দিন হলো, আর এরই মাঝে আমরা একটু ঘুরতে যাচ্ছি। আজকে আমরা ফুল ফ্যামিলি, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি আর মাহনুর অবশ্য ছিল সাথে। তো আজকের এই ঘোরাঘুরি নিয়ে আমার ব্লগটা, আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালোই লাগবে। আমরা আসলে ঢাকায় শিফট হয়েছে বেশি দিন হয়নি, এই বছরের শুরুতেই মাত্র ঢাকায় শিফট করলাম, আর এর আগে তো চিটাগাং থাকতাম। তো ঢাকায় কোথায় ঘোরাঘুর জায়গা আছে বা এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই। ঘোরাঘুরি বলতে শুধুমাত্র দিয়াবাড়িতেই গিয়েছিলাম আমরা, তাও খুবই অল্প সময়ের জন্য। আর এরই মাঝে তো লকডাউন শুরু হয়ে গেল, সো আমরা ঢাকায় আসার পর খুব একটা ঘোরাঘুরির সুযোগ পাইনি। তো আজকে মানুষের বাবার অফ ডে ছিল, তো সে আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে। আর অনেকদিন ধরেই সে বলছিল সে আমাদেরকে নীলা মার্কেটে নিয়ে যাবে। তো নীলা মার্কেটটা আসলে 300 ফিটের ওইখানে, আর 300 ফিটে আমরা অবশ্য গিয়েছিলাম, তবে নীলা মার্কেট কখনো যায়নি। সো কেমন জায়গায় যাচ্ছি, কেমন পরিবেশ, এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। তবে নামের পাশে যেহেতু মার্কেট আছে, সো আমরা সবাই ভেবেছি এটা বোধহয় কোনো মার্কেটই হবে। ইভেন মাহনুর বাবাও কিন্তু আজকে প্রথমবারই যাচ্ছে, সে জাস্ট কয়েকজনের কাছ থেকে রিভিউ শুনে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সো দেখা যাক যে জায়গাটা কেমন হয়। আপাতত আমরা সবাই শঙ্কিত যে না জানি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। তবে যেমন জায়গায় হোক, আপাতত যে বাসা থেকে বের হয়েছি বা ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়েছি, এতে আমরা সবাই অনেক খুশি ছিলাম। আর এটা কিন্তু লকডাউনের আগে আমাদের রেগুলার রুটিন ছিল, মানে আমাদের বাসার প্রতিটা মেম্বারই খুব ঘোরাঘুরি পছন্দ করে। ইভেন আমার শ্বশুর শাশুড়ি, ওনারাও খুব ঘুরতে বেড়াতে পছন্দ করে, আর এখন তো আমার মেয়ে, সেও তো খুব বেড়াতে পছন্দ করে। সো যার কারণে দেখা যেত যে মাহনুরের বাবার অফ ডে থাকলে বা যে কোনো অকেশনেই আমরা এরকম বের হয়ে যেতাম কোথাও না কোথাও ঘোরার উদ্দেশ্যে। আর করোনা পরিস্থিতির পর আজকেই প্রথম আবার আগের মতো ঘুরতে বের হয়েছি, তো সব মিলিয়ে ভালোই লাগছিল। আর ওয়েদারটা দেখা যাচ্ছে মেঘলা, আসলে মেঘলা হলেও সেদিন কিন্তু ভালোই গরম ছিল, কোনো বাতাস ছিল না, যদিও আকাশটা মেঘলা হয়েছিল। এখন আমরা যে নদীটা ক্রস করছি, এইটার নাম হচ্ছে বালু নদী, আর এই নদীর পাড়েই কিন্তু নীলা মার্কেটটা অবস্থিত। এর মধ্যে আমরা নীলা মার্কেট পৌঁছে গিয়েছি, আর এখানে পৌঁছে দেখলাম যে ভালোই ভিড় আছে, মানে প্রচুর মানুষ, অনেক গাড়ি আর কি। আমরা গাড়ি পার্ক করার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না, এতটাই ভিড় ছিল। তো পার্কিং খুঁজতে খুঁজতে আমাদেরকে অনেকটুকুই ভিতরে চলে যেতে হয়েছিল। তো অবশেষে আমরা পার্কিংয়ের একটা জায়গা খুঁজে পেলাম, তো সেখানে গাড়ি পার্ক করে আমরা নিচে নামলাম। ভয় পাইতে স্যার। চাকরি দিতে আর
তো এই হলো নীলা মার্কেট। নদীর পাড়ে এরকম বেশ কিছু ঝুপড়ি ঘর আছে, তো মানুষজন এসে এসব ঘরে বসে বসে নদীর সৌন্দর্য দেখে, নদীর বাতাস খায়, আর সাথে কিছু খাওয়া দাওয়াও করে। মেইনলি নীলা মার্কেট হলো কিন্তু এই, আর এরকম ঝুপড়ি কিন্তু এখানে একটা দুইটা না, অসংখ্য ঝুপড়ি আছে। আমরা তো পার্কিংয়ের কারণে অনেকটাই শেষ দিকে চলে আসতে হয়েছে, এছাড়া শুরু থেকে অনেকগুলো ঝুপড়ি আছে। তবে অরিজিনাল নীলা মার্কেট কিন্তু আরও বেশি ভিতরের দিকে, আর সেখানে অনেক মজার মজার মিষ্টি পাওয়া যায়। মেইনলি মিষ্টির জন্য নীলা মার্কেটটা অনেক ফেমাস। তো আমরা সেদিকে যাইনি, কারণ ওয়েদারটাও খুব একটা সুবিধার মনে হচ্ছে না, আর তাছাড়া আমাদের সন্ধ্যার আগে ব্যাক করার ইচ্ছা আছে। তো এই কারণে আমরা এখানে বসলাম, আর এর মধ্যে আমরা খাবার অর্ডার করে দিয়েছি। তো দেখলাম যে নদীতে অনেকগুলো ইঞ্জিন নৌকা, আর সেখানে মানুষজন ভালোই ঘুরে বেড়াচ্ছে, অনেক মানুষই উঠছে, আর নৌকাগুলো এদিক থেকে ওইদিকে যাচ্ছে আর আসছে। তো আমরা হয়তো বা উঠতাম, তবে ছোটো বাচ্চা নিয়ে আসলে এসব অনেক ভয় লাগে, তো যার কারণে আমরা আপাতত বসে বসে দেখছি। তো দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসেছে, একেবারে গরম গরম চাপড়ি জাস্ট চুলা থেকে নামিয়ে এনে দিয়েছে। আমরা সেখানে থাকা অবস্থায় এরকম বেশ কয়েকটা নৌকা দেখলাম, আর যেখানে কিছু ইয়াং ছেলেরা সাউন্ড বক্স নিয়ে উঠেছে এবং তারা খুব নাচানাচি করছিল গানের তালে, মানে ওরা এভাবে মজা করছে আর কি। এক এক শ্রেণীর মানুষের আনন্দের ধরনটা আসলে এক এক রকম, তো ওদের আনন্দ ফুর্তি দেখে আমরাও ভালো মজা পাচ্ছিলাম। আর এখন হচ্ছে আমাদের খাবার দাবারের পালা, আর আমরা অর্ডার করেছিলাম চাপড়ি, এর সাথে হাঁসের মাংস ভুনা, আর ছিল কয়েক পদের ভর্তা। ভর্তাটা অবশ্য ফ্রি ছিল, মানে আপনি যদি চাপড়ি অর্ডার করেন তাহলে এর সাথে এই ভর্তাগুলো আপনি ফ্রিতে পাবেন। এখানে আসলে প্রতিটা ভর্তার আইটেমে অনেক বেশি মজা ছিল, সরিষা ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া পাতার ভর্তা। তবে এর মাঝে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে শুটকি ভর্তা। শুটকি ভর্তার মধ্যে একেবারে মিহিভাবে আলুকে কুচি করে দেওয়া হয়েছে, আর এছাড়া লেবুর খোসার একটা ফ্লেভার পাচ্ছিলাম। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে শুটকি ভর্তা। এছাড়া হাঁস ভুনাটাও খুব মজা ছিল, আর চাপড়িটাও খুব মজা ছিল, চাপড়িটা ছিল একটু ঝাল ঝাল। তো সব মিলিয়ে খুব মজার খাবার খেলাম, সে তুলনায় দামটা কিন্তু খুব একটা বেশি না। চাপড়ির প্রতি পিস ছিল 10 টাকা, আর হাঁস ভুনা ছিল 150 টাকা প্লেট, আর ওদিকে ভর্তাটা তো থাকছে একদমই ফ্রি। তো এরকম ওয়েদারে এরকম পরিবেশে এত মজার খাবার খেয়ে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল আমার। বারবার চিটাগং নেভালের কথা মনে পড়ছে, নেভালের মতো একটা ফিল পাচ্ছিলাম আমি,
তবে এটা ঠিক যে নেভালের পরিবেশের সাথে এখানকার পরিবেশের তুলনাই হয় না, কারণ সেখানকার সিনারি অন্যরকম সুন্দর। আসলে আমি চিটাগং নেভালকে অনেক বেশি মিস করছিলাম ওই সময়, তবে এটা ভেবে ভালো লাগছিল যে অন্তত নেভালের কাছাকাছি একটা জায়গার সন্ধান তো পেয়েছি ঢাকা শহরে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু ছবি টবি তুলে আমরা এখন চলে যাচ্ছি। চারদিক আরও বেশি অন্ধকার হয়ে এসেছে, আর তাছাড়া মাগরিবেরও সময় হয়ে গিয়েছে, সো আমরা ভাবলাম যে চলে যাই। আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো নদীর পাড় জুড়ে এরকম ছোট ছোট ঝুপড়ি ঘর, আর কম বেশি প্রতিটা ঝুপড়িতেই কিন্তু একই টাইপের খাবারের আইটেম, মানে ছোলা, পেঁয়াজু, চটপটি, ফুচকা, চাপড়ি, হাঁসফোনা, ভর্তা, চিতই পিঠা, মানে এই ধরনের আইটেমই এখানে মেনলি পাওয়া যায়। আমরা আর একটু আগে আসলে হয়তো বা আরও কিছুক্ষণ বসতে পারতাম, তবে যতক্ষণই বসেছি ভালোই সময় কেটেছে। আমরা এখন এসেছি আমার খালা শাশুড়ির বাসায়, আমাদের নাজওয়ান্টির বাসায়। কোনো প্ল্যানিং ছাড়াই এসেছি, একদম ওনার সাথে দেখা করব জাস্ট। আর আন্টিকে কিন্তু আমরা জানাইনি, না জানিয়ে এসেছি সারপ্রাইজ দিব বলে, কারণ আন্টিকে জানিয়ে আসলে আন্টি একবার অস্থির হয়ে যায় আমাদের জন্য, মানে উনি বিভিন্ন প্রিপারেশনে ব্যস্ত হয়ে পড়েন, তো এই কারণে না জানিয়ে এসেছি। আর তাছাড়া আমাদের বেশিক্ষণ বসার আসলে প্ল্যান নেই, চলে যাব। আর মাহানুর তো এ বাসায় আসার একটু পরে ওর নাচানাচি লাফালাফি শুরু, ওর প্রিয় দাদির বাসায় এসেছে ও, তো এই কারণে আরো বেশি খুশি। লকডাউনের জাস্ট কয়েকদিন আগে আন্টির বাসায় এসেছিলাম লাস্টবারের মতো, আর এরপর আজকে আসলাম অনেকদিন পর। না হলে তো দেখা যেত যে মাসে অন্তত 2-3 বার আমাদের আন্টির বাসায় আসা হতো, ইভেন আমরা থাকতামও, আর আন্টি তো যেতই আমাদের বাসায়। তো করোনার কারণে মাঝখানে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার আস্তে আস্তে আগের মতো সব কিছু শুরু হচ্ছে। যদিও করোনার রিস্ক কিন্তু এখনও রয়ে গিয়েছে, কিন্তু তারপরও আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ বা মেলামেশা করার পর আসলে অনেক বেশি ভালো লাগে। আন্টিদের বাসায় আমরা বেশি কিছুক্ষণ বসিনি, জাস্ট 1 ঘন্টা বসেছিলাম মনে হয়। এরপর আবার চলে যাচ্ছি এখন বাসায়, কারণ আমরা যেহেতু দুপুরে আজকে রেস্ট করিনি, একদম খাওয়া দাওয়ার পরপরই বের হয়ে গিয়েছিলাম, তো যার কারণে আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। তবে এরই মাঝে আন্টি আমাদের জন্য ডিনারের ব্যবস্থা করে ফেলেছিল, তো আমরা সেটা খাইনি, সেটা আমরা প্যাক করে নিয়েছি, বাসায় নিয়ে যাচ্ছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে তারপরে খাবো। তাছাড়া যে চাপড়ি, হাঁস আর ভর্তা খেয়েছি, পেট এখনও যথেষ্ট ভরা আছে, সো এখন যদি ডিনার করতে বসতাম তাহলে এমনিতেও খেতে পারতাম না, তো এই জন্য বাসায় নিয়ে যাচ্ছি, যার যার সুবিধা মতো খেয়ে নিব। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা আমি এই সব ঘোরাঘুরি নিয়েই সাজিয়েছিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও আমার সাথে কানেক্ট হতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন সুস্থ থাকি।
আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।